বাজলো পুজোর ঘণ্টা, তার সাথে সাথে কুমোরটুলিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। দুর্গাপুজোর কয়েক মাস আগে থেকে শুরু হয়ে যায় অক্লান্ত পরিশ্রম। দুর্গাপুজোর আগে থেকে ব্যস্ততম রাস্তা কুমোরটুলির অলিগলি। প্রতিমার জন্য কাদামাটি, খড় সংগ্রহ, অন্যান্য সাজসজ্জা থেকে প্রতিটা কাজই হয় মনোযোগ দিয়ে। বাঁশ, কাঠ, খড়, পাটের দড়ি বেঁধে প্রতিমার কাঠামো তৈরি করা হয়। পুজোর আগে এই কাঠামোতে তৈরি হয় নতুন প্রতিমা মা দুর্গার। কুমোরটুলির প্রতিটি অলিতে গলিতে রয়েছে ঠাকুর তৈরির কাজ। বর্তমান বড় নীলপুর মোড় তেমন একটি ব্যস্ততম রাস্তা, যেখানে অসংখ্য দেবদেবীর মূর্তি তৈরি হয় এবং শিল্পীরা সর্বক্ষণ ব্যস্ত থাকেন ঠাকুর তৈরির কাজে। কুমোরটুলির এই পাড়ায় ঢুকলে পাওয়া যায় ভেজা মাটির গন্ধ। এখানকার শিল্পীরা কি জানাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরছি। দিতেই হবে, এখন কাজ করছি, কি করব মাথায় চিন্তা যে এই বৃষ্টি এলেই সমস্যা। দামদর কি বেড়েছে, মাটি বা খড় বা? না, দামদর বেড়েছে বলতে সেরকম কিছু বাড়েনি। সব পুজো কমিটি আসছে, বলছে দাদা ঠাকুরের দাম বাড়াবেন না, যা আছে তাই রাখুন। কিন্তু আমাদের তো সমস্যা হচ্ছে, কিছু না বাড়ালে তো আমাদের অসুবিধা হচ্ছে। মাটির দাম কি বেড়েছে? সবকিছুরই দাম বেড়েছে, মাটি, খড়, আমাদের ঠাকুরের যা যা তৈরি করতে যে সমস্ত জিনিস লাগে সবকিছুরই দাম বেশি। কিন্তু ঠাকুরের দামটাই যখন কাস্টমারকে বলছি যে কিছু বাড়াতে হবে, তখন কাস্টমার এসে বলছে যে কিছু বাড়ানো যাবে না দাদা, গত বছর যা নিয়েছিলেন তাই নিন দাম।